নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে। আর আজকে আমি একটা নতুন স্বাদের এবং নতুন ধরনের রান্না করব, যেটা দেখতে অন্যরকম, খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। শুনেছি অনেক দেশে এই খাবারটা খাওয়ার প্রচলন আছে, তবে তারা একটু খায় অন্যরকমভাবে। আমি আমার মতো করে বানানোর চেষ্টা করব। আর এই খাবারটা আমার মনে হয় যে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। আর যেসব বাচ্চারা ভাত খেতে চায় না বা সবজি খেতে চায় না, তাদের জন্য তো একদম উপযুক্ত। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই খাবারটা বানানোর জন্য মূল যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে কিছুটা ভাত নিয়ে নিয়েছি, আর এই ভাত কিন্তু মোটা চালের হতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবং দেখতেও বেশ সুন্দর লাগবে। কিছুটা বাঁধাকপি কুচি করে নিয়েছি চপারে, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুনগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি, আর এখানে গাজর কিছুটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে বোনলেস 150 গ্রাম চিকেন নিয়েছি, আর ছোটো ছোটো করে টুকরোও করে নিয়েছি এরকমভাবে। এছাড়াও কিছু মশলাপাতি লাগবে, সেগুলো আমি রান্না করতে করতে এক এক করে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো উনুনটা ধরিয়ে নিই। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেন। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, আর যে পেঁয়াজটা আমি চপারে চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলার সাথে সবজিটা কষে নেব। একদম হালকা আঁচে ভালো করে সবজি মাংস মশলার সাথে কষে নিয়েছি, তবে চাপা দিয়ে দিয়ে কষেছি, তাতে করে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ভাতটা রেডি করব। তার জন্য প্রথমে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, এক চামচ সয়া সস, এক চামচ চিলি সস, দু চিমটি গোলমরিচের গুঁড়ো, এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার, তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে পাতিলেবুর রসও দিতে পারো। এবার যে অর্ধেক পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি। এবার আমি ভাতের সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এটা মুড়ি নয়, এটাকে দেখে মুড়ি মনে হচ্ছে। হ্যাঁ, এটা ভাত। এই ভাতটা আজকে তোমাকে খাওয়াবো, খাবে তো? আমি না, না খাবো না। দেখো না সুন্দর করে বানিয়ে দেব। তার সাথে আছে চিকেন। বড় চিকেন, ও বড় চিকেন দিতে হবে। ওরে বাবা রে, নিজে নিজে বানিয়েছে এইটা, বানিয়ে বললো কিন্তু যে কুট্টুস কুট্টুস কি খাবে, ভাত খাবে, তার জন্য বৃষ্টিকে চলে যেতে বলছো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এখান থেকে কিছুটা ভাত নেব। এবার মাছখানটা একটুখানি এই যে গভীর করে দিচ্ছি, চিকেন আর সবজির যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে এইভাবে চাপা দিয়ে দেব। আর একটু ভাত দিয়ে এই জায়গাটা চাপা দিয়ে দিলাম। এই যে পুরো গোল করে নিয়েছি। এবার এখানে দেখো একটা প্লাস্টিক রেখেছি, প্লাস্টিকের উপর রাখলাম। এবার প্লাস্টিকটা এইভাবে দুদিক থেকে দিয়ে এইভাবে আস্তে আস্তে চ্যাপটা করে নেব। দেখো ভাতগুলো কিন্তু সবই বোঝা যাচ্ছে ভালোভাবে, কিন্তু এর মধ্যে একটা পুর রয়েছে, এই দেখো।
তো চলো প্রত্যেকটাই আমি একইভাবে বানিয়ে নিই। দেখো কয়েকটা আমি পুর দিয়ে রেডি করে নিয়েছি, এখন উনুনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গেছে, এবার হালকা করে এগুলো সেঁকে নেবো। তাওয়াতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, উপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অবশ্যই সুস্বাদু হবে। এবার আমি এটাকে উল্টে দেবো, দেখো ভালো করে দু পিট থেকে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। দেখো তিনটে হালকা করে ভেজে নিয়েছি সাদা তিল আর কালো জিরে দিয়ে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলো বাকিগুলো ভেজে নেবো, আর ভেজে নিয়ে তারপর বাবা মাকে ডেকে নেবো। তো বন্ধুরা দেখো আমি এখানে রান্না বান্না করছি, আর কুট্টুস ঘরে গিয়ে এই যে আটা নিয়ে আর দুটো চোখ বসিয়ে দিয়েছে আর পুরো আউল হয়েছে নাকি এইটা। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। কুট্টুস অনেক কষ্ট করে অনেক মন দিয়ে কিন্তু এইটা বানিয়েছে, তাই না শোনা? তো কি বানিয়েছে এটা বলে দাও। আউল আউল দারুণ লাগছে। পটেটো, কোনটা পটেটো, আউল না পটেটো? বন্ধুদের বললে তুমি আউল বানিয়েছো আবার পটেটো বলছো? না না এটা পটেটো। এটা পটেটো আবার চোখ হয় নাকি? এই নাও। শসা দিয়ে খাও। ভালো লেগেছে? হ্যাঁ। কি ডাকছে বলো তো বাইরে? কি পাখি ডাকছে? বন্ধ হয়ে গেছে। কু কোকিল, কু কু এনা এনা একটু শশানে। একটু পেঁয়াজ সুপার সুপার। ও অসাধারণ, বাবা ভালো শিখে গেছে কুট্টুস। এবার দাদা কে বলবে? এলো আর দিদি কে বলবে? বাহ মাইনা, এবার দিদি কে বলবে? হ্যাঁ কত সুন্দর করে বহু সাজিয়েছে দেখো। এবার দিদি খাবে। ভেতরটা খুব নরম, ভেতরটা তো সবজি আর চিকেন। চিকেন পড়েছে? চিকেন ভরা আছে, খুব ভালো লেগেছে খুব। তাহলে আমি খেয়ে দেখি এবারে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে, ভালো লেগেছে। একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। বাহ মাংসের পুরটাও বেশ ভালো হয়েছে, এটা উপরের এটাও খেতে খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমার এইভাবে তৈরি করে খেয়ে দেখো, সত্যিই ভালো লাগবে খেতে। দেশে বসে বিদেশি খাবার খাচ্ছি, খুব ভালো লেগেছে, ওই জন্য আমি 10 নম্বর দিলাম। তো যাই হোক আমরা তো এরকম বাঙালিরা এই এই খাবার তো আমরা খাই না, তা যাই হোক আজকের খাচ্ছি, খেয়ে আমাদের খুব ভালো লাগছে, সেই জন্য বৌমার 10-এ 10 দিয়ে দিচ্ছি। আর তুমি কত নাম্বার দেবে আমার? 10-এ 10। ও বাবা ভয় পেয়ে যাচ্ছি তুই, 10-এ 10। কেন ভালো লেগেছে তোমার? হ্যাঁ। তুমি বড় হয়ে বিদেশে যাবে তখন এইসব খাবারগুলো খাবে, আমরা দেশে বসে খাইয়ে দিচ্ছি তোমার, বুঝেছ? একটু শশা নিচ্ছেন, বেশ অন্যরকম লাগবে,
যখন আমরা বিরিয়ানি খাই তার টেস্ট আলাদা, মানে ভাতের সাথে একটা তরকারি মিক্সড থাকে তার টেস্ট আলাদা আর এর টেস্ট আলাদা। কারণ তিলটা যে রয়েছে আর কালো জিরে রয়েছে ওপরটা খেতে অন্যরকম লাগছে, আর যখন স্যালাড দিয়ে খাচ্ছি মানে শসা দিয়ে খেলাম দেখলাম যে বেশ ভালোই লাগছে। আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভিডিওগুলো সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা 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 বন্ধুরা টাটা টাটা। বর্ষাকালে সব সাবধানে থাকবে, সুস্থ থাকবে।